আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদের শিখাবো শর্টকাট সূত্র দিয়ে ভেশিয়ার কাট মেক্সি কাটিং করে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আমি এখানে চার গজ কাপড় নিয়ে প্রথমে আমি এইভাবে ভাঁজ করছি, এরপর এইভাবে ভাঁজ করছি। তো এখন আমরা বডি কাটিং করব, এরপর আমরা হাতাটা কাটিং করব। তো আমরা হাতাটা বডি কাটিং এর পরে করব। এজন্য তো দেখেন এই যে খোলা যে সাইডটা আছে, খোলা সাইডটা আপনারা এদিকে দিয়ে দিবেন। আপনারা যদি হাতাটা প্রথমে কাটিং করে নেন তাহলে আপনারা যে কোনো এক পাশ দিয়ে কাটিং করতে পারবেন, আর যদি হাতাটা পরে কাটিং করেন তাহলে যে খোলা যে সাইডটা থাকবে এ পাশেও খোলা, দেখেন এই খোলা সাইডটা আপনারা উপরে দিয়ে দিবেন, ঘাড়ের এখানে খোলা সাইডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হাতাটা আসবে। আমি আবারও বলতেছি, আপনারা যদি হাতাটা পরে কাটিং করেন তাহলে কাপড় যেটাই নেবেন সেটাকে প্রথমে এইভাবে ভাঁজ করবেন, এরপরে এইভাবে ভাঁজ করবেন। করার পরে এই যে দেখেন খোলা যে সাইডটা থাকবে, এই খোলা সাইডটা আপনারা ঘাড়ের এখানে দিয়ে দিবেন, আর যে নিচে যে জয়েন্টওয়ালা সাইডটা থাকছে সেটাও আপনারা নিচে দিয়ে দিবেন, তাহলে হাতাটা বের হবে। তো আপনারা এইখান থেকে ধরে, এইখান থেকে ধরে 6.5 ইঞ্চি নিচে একটা চিহ্ন দিবেন। তো এখন আসেন বডি। এমএক্সিটার বডি হচ্ছে 44 ইঞ্চি। তো 44-এর 4-এর এক অংশ নিয়ে আমরা 1/2 ইঞ্চি কাপড় বেশি নিব সাইডে সেলার জন্য। তাহলে 44-এর 4-এর এক অংশ 11 ইঞ্চি, এখন 1/2 ইঞ্চি আমি বেশি নিচ্ছি, তাহলে 11.5 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে ধরে 11.5 ইঞ্চি, এখানে দেখেন যে পায়ের সাইড থেকে ধরে আপনারা বডির মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে আসেন পুট। পুট নিতে হবে আমাদের 6.5 ইঞ্চি। এই দাগ থেকে ধরে দেখেন এখান থেকে বডির যে মাপ নিলাম সেই বডির মাপ থেকে ধরে এখন 6.5 ইঞ্চি আমরা পুটটা নেব। এখন এই দাগ থেকে ধরে আমরা গলা দিব 2.2 ইঞ্চি। এ দাগ থেকে ধরে গলা দিচ্ছি 2.2 ইঞ্চি। এখন এই দাগ থেকে ধরে দিব আমরা 4.5। হাতার মোহরি এটাই থাকবে 6.5 ইঞ্চি হাতার মুড়িটা, এখান থেকে ধরে 6.5 ইঞ্চি হাতার মুড়িটা আমরা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা কাটিংটা এখান থেকে ধরে এখানে করে নিব। তো এখন আমরা লাম্বা ধরবো। আপনারা এখানে ডাবল ধরে দেবেন, এখানে আমাদের পট্টি লাগিয়ে নিতে হবে একটা 1 ইঞ্চি পরিমাণে, এখানে কুচি দিয়ে 1 ইঞ্চি পরিমাণে একটা পট্টি লাগিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ধরে আপনারা এখান থেকে ধরে 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিবেন, ঠিক আছে।
এখানে সম্পূর্ণ বোর্ডটা আপনারা দিয়ে দিবেন।